আরে কালকে 40 টাকা কেজি লবণ কিনলাম, আজকে 140 টাকা কেজি লবণ। আহারে পেঁয়াজ কিনবো নাকি আবার? ভাই বাড়ি যাই। সব দোকানে ব্যস্ত 140 টাকা লবণ দিয়া লাগবে। 140 টাকা লবণ দিয়া লাগবে। কি করবি খেলা সারাটা কে এরকম থাকে? আরে আপনারা দোষ আবার লবণের দাম কালকে খালি শুনেছে কিনা স্যার, তামাম দেশে মারামারি লুটপাট হচ্ছে স্যার, কেউ ইট মারতেছে কেউ উট মারতেছে স্যার, আমরা বোঝার জন্য একটা ই করতেছি, এরকম মারামারি করলেই স্যার লবণের দাম টাম পেঁয়াজের দাম বাড়ে না স্যার, কেননা আমরা খালি বুঝাচ্ছি দাম আজকে বাড়বে কালকেই কমবে, তাই না স্যার? এই জন্য বুঝাচ্ছি যে একটু বাড়েছে তার জন্য যে এরকম হাতাহাতি মারামারি এটা যেন না হয়, আজকে বাড়বে কালকেই কমবে, বাড়ি যে এক ধারে থাকি যাবে তা তো না স্যার, এর জন্য একটা স্যার কাজ করবে। ঠিক আছে ঠিক আছে স্যার, এই সবাই যাও, এই সবাই যাও। আমাদের শর্ট ফিল্মটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিয়ে দিবেন।